আমি খুব গরিব ঘরের মেয়ে, আমার বাবা নেই, আমার মা অন্যের বাড়ি কাজ করে সংসার চালায়, কষ্টে মানুষ হয়েছি আমি, তবুও আমার জীবনের প্রতি আমার অনেক আশা ছিল, আমি অনেক বড় হব, আমার স্বপ্ন অনেক বড় ছিল। কিন্তু ভাগ্যের কি পরিহাস, মেট্রিক পাশের কিছুদিন পরে আমার বিয়ে হয়ে যায় একটি মধ্যবিত্ত পরিবারে। গরিব ঘর থেকে আসা সেই মেয়েটি মধ্যবিত্ত পরিবারে সবকিছু মানিয়ে নিয়েছে, সবকিছু খুব সুন্দর করেই সংসার সামলাচ্ছিল। কিন্তু ঝামেলা কখন হলো জানেন? ঝামেলা হলো আমি যখন গর্ভবতী হয়ে পড়লাম, তখনই আমার সাথে আমার শাশুড়ি অনেক খারাপ আচরণ করা শুরু করলো। দিন দিন আমার শাশুড়ি ননদ আমার সাথে তাদের আসল রূপ দেখানো শুরু করলো, তাদের ব্যবহারে বদলে দিল আমার সাথে। আমার এই অবস্থায় যেখানে আমার মানসিক শান্তিতে থাকার কথা, সেখানে আমাকে সব সময় মানসিক কষ্ট দিতেন, আমাকে সব সময় গরিব ঘরের মেয়ে বলে খোঁটা দিতেন। আমি নাকি গরিব ঘর থেকে এসে এই সংসারে আমি নাকি কিছুই করতে পারবো। আমি গরিব ঘরের হলেও গর্ভ অবস্থায় সংসারে সব কাজ করতাম, পুরো সংসার আমি সামলাই। আমার শাশুড়ি ননদ সব সময় আমাকে বলতেছে যে আমি ওদের বাড়ির জন্য যদি ছেলে জন্ম দিতে না পারি, তাহলে আমার আর নাকি এই বাড়িতে কখনোই জায়গা হবে। আমি সবসময় আমার শাশুড়ি ননদের অত্যাচার সবসময় মুখ বুঝে সহ্য করে যেতাম। একদিন আমার শরীর অসুস্থ হলো আর আমার শাশুড়ি আমাকে প্রচন্ড অপমান করতেছে, আমি কাজ করতে পারতেছি না, আমার শরীর তো এমনি অসুস্থ, আমি আর কি কাজ করব। আমার ননদ আমার ছোট হয়ে আমাকে দিয়ে তার সব কাজ করায়, আমি সবকিছুই মেনে নিই। কিন্তু হঠাৎ করে আমার শরীরটা কেন জানি আজকে অনেক বেশি অসুস্থ ছিল। কিন্তু আমার শাশুড়ি আমাকে এতটাই অপমান করতেছিল যে আমি আর সহ্য করে থাকতে পারলাম, সাহস করে বলেই ফেললাম, হ্যাঁ মা, আমি গরিব ঘরের মেয়ে, গরিব হওয়া তো কোনো দোষের কিছু নেই, আমি যেখানে আছি যেভাবে আছি সুখে থাকার চেষ্টা করতেছি, আমার সন্তানের ভবিষ্যৎ যেন ভালো হয় সেই চেষ্টাই করতে, আমার সন্তান যেন সব ধরনের প্রতিকূলতা জয় করতে পারে। শাশুড়ি মা বলে উঠলেন, ঢং দেখলে আর বাঁচি না, আমাদের সময় আমরা এই অবস্থায় কত কাজ করেছি। হাই রে, তোমাদের এইসব ঢং ন্যাকামি দেখলে আর বাঁচি। তিনি আরো বললেন, আমি তোমার বয়সে তোমার স্বামীকে গর্ভে নিয়ে মাঠে কাজ করেছি, মাটির হাঁড়িপাতিল বয়ে এনেছি, রান্না করেছি, ঘর পরিষ্কার করেছি, আর তুমি এই সামান্য কাজে হাঁপিয়ে উঠতেছো। আমি আর না বলে পারলাম না, মা আমার শরীরটা অনেক বেশি খারাপ করতেছে, ডাক্তারের কথাও তো শুনতে হবে নাকি। শাশুড়ি মা বলে উঠল, ন্যাকামি, ওরে ডাক্তার রে, আমাদের সময় কি ডাক্তার ছিল না? আমার ছেলেকে ধ্বংস করতে আসছো, কাড়ি কাড়ি টাকা ডাক্তারকে দিতে আসছো, ডাক্তারের পরামর্শ চলতে আসছো, বসে বসে খাইলে কি আর হবে, এভাবে তো তোমার সন্তানের জন্য তুমি ভালো মা হতে পারবা। আমাদের সময় আমরা গর্ভাবস্থায় বাচ্চা বড়ও করতাম, আমরা কাজও করতাম। আমি বললাম, মা আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন সুস্থ হয়ে যাই, আমি তো এতদিন ঠিকই ছিলাম, হঠাৎ করে শরীরটা কেন জানি অসুস্থ হয়ে গেছে। শাশুড়ি মা কঠোরভাবে বলে উঠলেন, দোয়া টোয়া দিয়ে সব হয় না, নিজেকে শক্ত করতে হবে, মেয়ে মানুষকে কষ্ট সহ্য করতে হবে। আমরা কত কষ্ট সহ্য করেছি, তুমি কি আর পারবে না? তোমাকেও শক্ত হতে হবে, তোমাকে মা হতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হবে, এভাবে শুয়ে বসে থাকলে তোমার আরো ক্ষতি হবে, এর থেকে শুয়ে বসে না থেকে যাও রান্নাঘরে গিয়ে রান্নার সব আয়োজন কর। শাশুড়ি মার কথা শুনে আমি যে কি বলবো, আমার মা যদি বেঁচে থাকতেন তাহলে কি আমার এই অসুস্থতার সময়ে আমার মা আমাকে এই ধরনের কথা বলতে? যদি আজকে আমার জায়গায় আমার ননদ হতো, তাহলে কি আমার শাশুড়ি আমার সাথে এই ধরনের ব্যবহার করতে পারত? নিজের শরীরকে বুঝিয়ে সুঝিয়ে অসুস্থতা বাদ দিয়ে রান্নাঘরে গিয়ে রান্না করে তারপর সবাইকে খাওয়ার জন্য ডেকে আনলাম, কিন্তু শরীর অসুস্থ থাকায় রান্না ভালো না হয়, তারপর আমাকে শ্বশুর শাশুড়ি মিলে আরো অনেক বেশি কথা শুনিয়েছে। তাদের কথা শুনে দুপুরে ভাত না খেয়ে আমি নিজের রুমে এসে চোখের পানি আর ধরে রাখতে পারলাম না, হয়তো আল্লাহর কাছে এটাই বললাম যে হে আল্লাহ, এটাই হয়তো আমার নিয়তি, এইভাবেই হয়তো আমার দিন যাবে। যে যে আপু ভাইয়াদের আমার এই গল্পটি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন।